আমি যে এখান থেকে যে প্রশ্নগুলো সাজেস্ট করছি সেগুলো হচ্ছে ফোরেসের পরীক্ষায় 5টি প্রশ্ন অবশ্যই আসবে। তো এর মধ্যে এইরকম টাইপগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে এইগুলোই তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। তো যে প্রথম টাইপটি বলছি, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর বয়স মানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পিতার বর্তমান বয়স নির্ণয় করো। তো আমরা এখানে কি করব, ধরা যাক যে পুত্রের বয়সটাকে আমরা এক্স ধরবো, পিতার বয়স কি বলেছে এখানে 4 গুণ। তো পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স তাহলে কত হবে, 4x। তো এরপর 5 বছর পর পিতা পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স কত ছিল এক্স, তো 5 বছর পর কি হবে, এক্স প্লাস 5। তো পিতার বয়সটা কত হবে, 4x প্লাস 5। তো এবারে প্রশ্নে আমাদের কি দিয়েছে, 3 গুণ পিতার বর্তমান বয়স নির্ণয় করো। তো আমরা প্রশ্নে যে দেখতেই পাচ্ছি যে 4x প্লাস 5 ইজিকাল টু যে 3 বছর কি বলে দিয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তো পুত্রের বয়সের 3 গুণ, তো 3x প্লাস 5 এটা আমরা করে দিতে পারি। তো এটা যদি তোমরা সাজাও তাহলে কি হবে, 4x প্লাস 5 ইজিকাল টু 3x প্লাস 15, x সমান হচ্ছে 10। তো এখানে x কার বয়স ধরেছিলাম, পুত্রের বয়স। তো প্রথমে প্রশ্নে কি দিয়ে দিয়েছে, পুত্রের বয়সের 4 গুণ, মানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো এখানে কি হয়ে যাচ্ছে যে 4 × 10 সমান হচ্ছে 40 বছর। তো পিতার বয়স আমরা পেয়ে যাচ্ছি 40 বছর। তো এরপর আসি 2 নম্বর টাইপ। 2 নম্বর টাইপটা তোমরা দেখতেই পাচ্ছ যে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 এবং 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত, ধরি পিতা পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3x ও x। প্রশ্নে আমাদের কি দিয়েছে, 3x প্লাস কত বছর পর, 15 বছর পর, 3x প্লাস 15। আর এক্সটা কার বয়স আমরা ধরেছি, এক্সটা ধরেছি পুত্রের বয়স। তো পুত্রের 15 বছর পর কত হবে, এক্স প্লাস 15। আর এখানে কত অনুপাত বলেছে, 2:1, তো আমরা 2/1 করে দিতে পারি। তো এবারে আমরা যদি সাজাই তাহলে কি হবে, 3x প্লাস 15 ইজ ইকাল টু 2x প্লাস 15 × 2 সমান 30। তো x সমান আমরা বের করে দিতে পারি যে এই 15টা যদি এদিকে যায় তাহলে কত হয়ে যাচ্ছে, x সমান 15 হয়ে যাচ্ছে। তো এখানে পুত্রের বয়স কত হয়ে যাচ্ছে, পুত্রের বয়স হয়ে যাচ্ছে 15। পিতার বয়স কত, পিতার বয়স আমরা যে প্রথমেই কি বলেছি, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1, মানে আমরা পিতাকে কি ধরেছিলাম, 3x। তো x এর মান যদি আমরা এখানে 3 × x এর মান আমাদের কত বেরিয়েছে, 15 করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, 45। তো পিতার বয়স হচ্ছে 45। তো এই গেল 2 নম্বর টাইপ। তো এরপর আছে 3 নম্বর টাইপ। 3 নম্বর টাইপটা তোমরা দেখতে পাচ্ছ যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বেশি, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত। তো এখানে আমরা ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে এক্স ও এক্স মাইনাস 30 বছর, 10 বছর আগে পিতা পুত্রের বয়স ছিল যথাক্রমে এক্স মাইনাস 10 বছর ও এক্স মাইনাস 40 বছর। তো প্রশ্নে আমাদের কি দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ হবে। তো এক্স মাইনাস 10 ইজ ইকাল টু 6 হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 40। তো এখানে যদি আমরা সাজাই তাহলে এক্স এর মানে আমরা কত পেয়ে যাচ্ছি, এক্স সমান হচ্ছে 46। তো এখানে পিতার বয়স কত, 46। তো 4 নম্বর যে আমাদের টাইপটা আছে সেটাও তোমাদের ফুডেসের পরীক্ষায় অবশ্যই আসতে পারে। তো পিতা পুত্রের বয়সের সমষ্টি 85 ইয়ার্স, 5 বছর পর সরি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ ছিল, পিতার বর্তমান বয়স কত। ধরিলাম পুত্রের বয়স হচ্ছে এক্স বছর, পিতার বয়স হচ্ছে 85 মাইনাস এক্স। তো 5 বছর পূর্বে পিতা পুত্রের বর্তমান মানে বয়স যথাক্রমে হবে কত, 80 মাইনাস এক্স ও এক্স মাইনাস 5। এক্স মাইনাস 5 টাকার এটা হচ্ছে পুত্রের বয়স, আর 80 মাইনাস এক্স টাকার এটা হচ্ছে পিতার বয়স। তো আমাদের প্রশ্নে কি দিয়েছে, 80 মাইনাস এক্স ইজিকাল টু পুত্রের বয়সের 2 গুণ। তো আমরা পুত্রের বয়সটা কত বলেছিলাম, এক্স মাইনাস 5, তো এর 2 গুণ মানে হচ্ছে 2x মাইনাস হোল টু দি পাওয়ার 5, যেরকম আছে সেরকম হবে। তো এবারে এটাকে যদি আমরা সাজাই তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি, এক্স সমান হচ্ছে 30। এক্সটা কার বয়স হয়ে যাচ্ছে, এক্সটা হয়ে যাচ্ছে পুত্রের বয়স। তো আমরা এখানে পিতার বর্তমান বয়স কত বলেছিলাম, পিতার হচ্ছে 80 মাইনাস এক্স। তো 80 থেকে আমরা এক্স এর মানটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে পিতার বয়স। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পিতার বয়স হয়ে গেছে 80 থেকে 30 বিয়োগ করার পর 55 বছর, এটা হচ্ছে আমাদের পিতার বয়স হয়ে গেল। তো এরপর যে 5 নম্বর টাইপ, এটাও তোমাদের ফুড এসআই পরীক্ষায় খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে দেখতেই পাচ্ছ যে ভাই ও বোনের বয়সের অনুপাত 3:2 এবং বয়সের পার্থক্য 7 বছর, 7 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাই ও বোনের বয়স যথাক্রমে আমরা ধরে নিয়েছি 3x বছর ও 2x বছর। প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে যে বয়সের পার্থক্য হচ্ছে 7 বছর, তো আমরা 3x মাইনাস 2x সমান পেয়ে যাচ্ছি 7। তো এক্স এর মানও আমরা পেয়ে যাচ্ছি কত, 7। 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত হবে, প্রথমটা আমরা পেয়ে গেছি যে 3x, 3x টা কার পেয়েছি,
থ্রি এক্সটা পেয়ে গেছি আমরা ভাইয়ের বয়স, থ্রি এক্সটা পেয়ে গেছি আমরা কাদের, ভাইয়ের বয়স। আর টু এক্সটা কার পেয়ে যাচ্ছি, টু এক্সটা পেয়ে গেছি বোনের বয়স। তো এখানে তোমাদের প্রশ্নে কি দিয়েছে, 7 বছর পর। তো 7 বছর পর হলে কি হবে, 3x এর সঙ্গে 7 যোগ হবে, তো 3x প্লাস 7। আর এটা কি বলেছে, তাদের অনুপাত বের করতে বলেছে, 3x প্লাস 7, আর এখানে বোনের বয়সটা কত পেয়েছে 2x, 2x এর সঙ্গে 7 যোগ করে তাদের অনুপাত করব। তো অনুপাত করার পর কত হয়েছে, অনুপাত করার পর হয়েছে 4:3। এটা হয়ে গেছে আমাদের 7 বছর পরে ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত। তো এরপর যে প্রশ্নটি বলবো সেটা তোমরা ঘরে প্র্যাকটিস করবে, এবং এটি আমাকে কমেন্ট করে বলবে যে অ্যান্সার কত এসেছে। তো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর, তাদের বর্তমান বয়স কত। এই প্রশ্নটি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এর উত্তর কত হবে তোমার।